সূর্যের মূল মেরুদণ্ড হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান এবং জমিনের যা প্রশংসা আর তারিফ আল্লাহ পাকে যা করেছেন, কুরআন শরীফের মধ্যে তা লিপিবদ্ধ আছে, তৌরাত কিতাবের মধ্যে, জবুর কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাকে যত আম্বিয়ায়ে কেরামের তারিফ এবং প্রশংসা করেছেন, এর চেয়ে ঊর্ধ্বে বাড়ি আল্লাহ পাক পরবর্তী আলামে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হচ্ছে। নবীজির আশিক, নবীজির প্রেমিক তাই নিজে হইত্রা না জানম কুদামি সুখ গুয়ামত কেওয়ালা করি রাজে মন গুয়ামত, না জানম কুদামি সুখ গুয়ামত কেওয়ালা করি রাজে মন গুয়ামত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রশংসার কোন কথারি বলিব, আমি যাহা বলিব তা চা বলি ওদি গেছেন সুবহানাল্লাহ। আমার ভাই এই নহল পরিষ্কার আল্লাহ আমাকে জানাই দিস, তোমার আমার ফজর নামাজ এই নামাজ আল্লাহ আমাকে কাছে কবুল হইত নাই যতক্ষণ পর্যন্ত আপনি আমি নবীজির রুসিয়া না পাকাড়ছি, যতক্ষণ পর্যন্ত নবীজিকে দুরূদ শরীফ অবতীর্ণ না করেছে সেই নামাজ আল্লাহকে কবুল করতে না পরিষ্কার নিষেধ দিয়া দিয়েছেন। এরপরে আল্লাহকে ফরমাইছেন কোন ইমানদার চাই পুরুষ হোক চাই স্ত্রী হোক চাই ছেলে হোক চাই মেয়ে হোক, যদি তার ইমানের ভিতরে আল্লাহ রসুলের দুরূদ শরীফ না ঢুকে সেই ইমান আল্লাহকে কবুল করতে না। এর কারণে আল্লাহকে ফরমাইছিলাম না মুসা দরমিয়ান ফরমাইলা, না ঈসা নবী দরমিয়ান ফরমাইলা, না নূহ আলাইহিস সালাম দরমিয়ান ফরমাইলা, আল্লাহ পাক ফরমাইছেন কুরআন শরীফের মধ্যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী। আল্লাহ পাক নিজে বলতরা আমি মালাইক আমার ফেরেশতা সলিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে থাকি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার জওয়ান ভাইয়াই নকল, আমার মুরব্বী নকল, আমার ধনী নকল, ইমান দুই সাল মৌলা মানে তাজা হতায় আর মৌলা মন্ত্রণ লাভ হতায়, তাহলে উর্তে বইতে সদ্যি সুগন্ধা যত দুরু শরীফ পরিবার অত ইমান লাইক আল্লাহ প্রতি চলতে রইব, অত বেশি ইমান আল্লাহ প্রতি আমার এক মাস হইতে রইব, সাল্লাল্লাহ আমার মুরব্বী হল আমার হল, আরে মাওলা পরিষ্কার বানাই দিস হাবিব খুদায় আশরফে আম্বিয়া তার সে মজিদ সবুদুন তাকা, হাবিব খুদায় আশরফে আম্বিয়া সমস্ত নূরের ছায়া জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের নমুনা ফুল সিরাতের নমুনা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আদম একদিন আর দুই দিন নাই দীর্ঘদিন খান্ডিতে রইলা, হযরত আদম আলাইহিস সালামে যেগুলা দেখলা চকুর জলের মধ্যে ডুবার সময় হয়ে গেল গিয়া, আরে চোখের জলের মধ্যে হযরত আদম আলাইহিস সালামে সাঁতার কাটার সময় পৌঁছিয়া গেল, হযরত আদমে দেখলা একবারও আমার মৌলা আমার দিকে ফিরিয়া চাইলা না। এখন আদম আলাইহিস সালাম দিল বাজিল
আমি আল্লাহ প্রচুর নাফরমানি করতে করতে ইন্তিহা পর্যন্ত পৌঁছে গেলাম, আর আমার ইহাই বলার কোন লাইন নাই যে আমার মলার তো আমার মৌজুদ যে আমি আদম দিয়ে যে আল্লাহ ফিরিয়ে চাই না। আল্লাহ পাক পরবর্তী আলামে হযরত আদম আলাইহিস সালাম দিলেন মুহিল হামদালিয়া দিলা বলে হে আদম তা কিয়ামত পর্যন্ত খান্দি চড়িবা, আমি মোলার কাছে রিহাই তোমার পাওয়া সম্ভব হবে না। হযরত আদমে হাত উঠাইলা, আয় আল্লাহ আমি হাত উঠাইলাম এই মাফি লাগি যা করেন আমার আছে যদি তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা পাঠাইলাও মুহূর্তের ভিতরে আমি মোলায় তোমারে মাফ করে দিলাম, মুহূর্তের ভিতরে মাফ করে দিলাম। আগর কাশ্মীর মুখে দার হযরত আদম আলাইহিস সালামে যেমতে নবীর নাম শুনলা নাই, আরে শোনা মাত্র হযরত আদম ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহূর্তের ভিতরে আদম রে ক্ষমা করে দিলে আরে আদম দীর্ঘদিন খান্দিতে রইলাম কোন লাইন পাইলাম না, মাফির কোন তরিকা পাইলাম না, মাফির কোন রাস্তা পাইলাম না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উসিলা জাস পাকিলাম তার মুহূর্তের ভিতরে আপনি যে আমারে মাফ করে দিলে আল্লাহ ফরমাইলা হে আদম আমার হাবিব রাসূলা হইয়া যদি আমার কোনো বান্দা ওদের কোন সমতুল্য গুনাহ করিলা তাহলে আমি আল্লাহর মুহূর্তের ভিতরে আমি আমার সেই বান্দার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ আমার ভাই এই নকল আল্লাহ পাকে আপনার আমার অনুবিজির উন্নত বানাইছেন, খেলো আপনি আমি জাহান্নামের অগ্নি কে আরে মনে করাই শুনুন সাদি যারা আল্লাহ আলী জাহান্নাম কাহিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। বেশিরভাগ মামায় জিন্নাত এবং ইনসানরে দুজনের অগ্নি মধ্যে কেপ করবা, আর এদিকে হইয়া হইতে উহারণ করমু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইল আর তার আপন দেশে কাটাইল না, তার জ্ঞান দেশে কাজে লাগাইল না, তার বুদ্ধি দেশে কাজে লাগাইল না, দৌলতে ইমান দিল না। ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها أيهم أقل دماء موجودة আমার নবীর তরিকা লইল না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ লইল না। এরপরে আল্লাহ ফরমাইছে না লওয়ার কারণে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন এরা হুম্বা করে জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করব। ওয়ানাহুম আযানুল্লাহ ইয়াসমাউন বিহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা শুনল কিন্তু এরপরেও আমল করব না। আমার মাইয়াই নহল সাহাবায়ে কেরাম হল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইলা নবীর তরিকা আমার তুলিয়া পাও পর্যন্ত সাহাবায়ে কেরাম হল কি শ্রম বানাইলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আমার ভাই নহল ইনি তুমি গিলা বানাইছেন দেখো আজ আমরা মজলি সৌগত আছি কিন্তু যদি কেউ কারো সম্পর্কীয় জন মানুষ আপনার খুঁজে আয় আর মজলি সৌগত তখন আপনা আপনি আপনার সিঙ্গা লইব কিন্তু সাহাবাওয়ালা মজলি সো হুজুর মজলি সৌগত গের মুসলমান একজন মানুষ আইছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
এই গায়ের মুসলমান এই মজলিসে উবাদ আর কুজাইতে কুজাইতে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কইলো না হযরত আবি হুরায়রা আর কইলো না গায়ের মুসলমান তাওহাই লাগি উবাইয়ে লাগিয়া বচিন্তিত হিসাবে নজান শেষে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বাধ্য হইলা ও সিদ্দিক আমি আইরাম আকায় নাঙ্গার কালদারে দোয়ালাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইবার উদ্দেশ্যে এরপরে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবার উদ্দেশ্যে আমি তো এই মজলিসে হইলাম না আরো সিদ্দিকের বরমাই নাও জওয়ান আল্লাহ রাসূল ওই মজলিসে হযরতে আবি হুরায়রা ওই মজলিসে তুমি বানাতে ছিল এরপরে এই জানে ফরমাইছিলা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করেও আমি ভালো মতো চাইলাম কিন্তু আমার হিম্মত এবং সাহস হইল না রাসূল হে পরিচয় করা হন্তা যেগুলা এই জানে কারণ না না আবার হইল সিদ্দিক আমার দ্বারা তো সম্ভব হয়েছে হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় দেখাইলা যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই গায়ের মুসলমান জওয়ান ভাই পরিচয় করে নিলা এরপরে হযরত সিদ্দিকে ফরমাইলা ভাই তুমি যে এখন পরিচয় করলা এর আগে পারলা না কারণ দেখিটা বলে ভাই রে এর আগে পারছি না আল্লাহ রাসূলের চেরা যেভাবে সমস্ত সাহাবায়ে কেরাম ওগুলোর চেরা এইভাবে আর হুজুর যে পজিশনে বসে সাহাবায়ে কেরাম ওগুলো ওই পজিশনে বসে আমার সিনা সম্মান পড়েছে না আমার ভাই নহল ওটার নাম হইল ইমান ওটার নাম হইল দীন ইসলাম গেলা হুজুর বইসই সাহাবায়ে কেরাম হল ওই পজিশনে বইসই আর হুজুরের চেরা যেইভাবে রাখছই সাহাবায়ে কেরাম হল চেরা এইভাবে রাখছই এর কারণে মাওলানা ফরমাইছে আমার হাবিব আপনার সাহাবা মিসরি আসমানের তারা আপনার সাহাবা মিসরি আসমানের তারা আপনার সাহাবি থেকে যে কোনো এক সাহাবি যদি কেমন স্মরণ করে তার কেমন করবিন বেহেশত পাওয়া তার লাগি আসমান হইয়া যাইব সুবহানাল্লাহ তাই রে তোমার আমারে চল্লাইলা ইলা সুবিধিতে আসলো বলে ইয়া রাসূলুল্লাহ বেহেশত তার লাগিয়া আমার উম্মত যথেষ্ট কিন্তু আমার ভাই নকল আজ আপনি আমি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আপনারে আমার নমাজ উবাইল কোন মানুষের চিন্তা নাই যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত নমাজ উবাইল বলো কেউ তোমার আমার নবীর উম্মত হিসাবে পরিচয় করা অসম্ভব হইল কারণটা কিটা কারণ হইল যে আমরা নমাজও উবানিও জানি না তহরিমা বান্দাও জানি না আমরা আল্লাহরে ইয়াদ কিলা ধরমু আর আল্লাহ বকর ইয়াদ এক নম্বর ইয়াদ হইল নমাজ এবং রুকু দ্বারা হুকা সুবহানাল্লাহ আমার ভাই এই নহল আমরার ইমান জেলা হুজুর ইমান আসলো জেলা সাহাবায়ে কেরামতের ইমান আসলো আমরার ইমান ওলা হইত যদি ওলা হই যায় আমার ভাই এই নহল নবীজির যে কোনো এক শাখা ফাইবার লগে লগে তোমার মায়া লাগি যাইব তোমার দুঃখ লাগি যাইব ইটার প্রতি যতটুক করণীয় আপনার আছে ততটুক আপনি জান প্রাণ দিয়ে করবায় জেলা সাহাবায়ে কেরাম হলো বসলা ফুকর সুবহান আল্লাহ আমার ভাই এই নহল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই যে আমার সাহাবায়ে কেরাম হল যদি তোমার তো আল্লাহর লগে মায়া থাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে হযরতে সাহাবায়ে কেরাম হল দুবাইয়া আইরা নবীজির কাছে হুজুরে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম হল আমি আল্লাহ বকর হোসেন হইয়া হইয়ার আমার এই উম্মত জাহান্নামের খালকে যন্ত্রায় জোলা ওলা মুশকিল হইব ওলা মুশকিল হইব হুজুরে ফরমাই তুই নে গাবির পিস্তান থাকিয়া দুধ বাহির হই বাহির করার পরে আবার ওই দুধ আবার রিপ্লাই দেবা গেলা কঠিন হইব ওলা আমার এই উম্মত জাহান্নাম জোলা ওলা মুশকিল হইব সুবহানাল্লাহ আরে সাহাবা হলো ফরমাইলা আল্লাহ রাসূল
এই দরজায় আমার উন্মতি গিলা ভাইব বলে যেই সময় আমার উন্মতে তার নিজের ইমানে মজবুত করব, তার নামাজে মজবুত করব, তার চরিত্রে হে মজবুত করব। এরপরে হুজুর ফরমাইলা কিনা মজবুত করছো, তার ইমান যে আমি আল্লাহ রাসূলের ইমানের লগে ফিট করব, তার সালাফিলা সালাফিরা হান্তা আমি আল্লাহ রাসূলের লগে যেই দিন ফিট করিয়া লইব, তার বিশ্রাম করা হান্তা যেই দিন আমার উন্মতি আমার লগে ফিট করিয়া লইব, যেদিন তার তিজারত ফান্তা আমি আল্লাহ রাসূলের লগে ফিট করিয়া লইব, আমার ওই মধ্যাহ্নে জ্বলা ওলা মুশকিল হইব, ওলা মুশকিল হইব, জেলা আমার গাভীর পিস্তান দেখিয়া দুধ বাহির করা আসান, আবার রিটার্ন ঘুরে দেওয়া গেল অসম্ভব, ওলা আমার এই স্তরের উন্মত জাহান্নাম জ্বলা জ্বলা ওলা অসম্ভব হইয়া দাঁড়াইব। আমার এই নহল, আজ আমরা গোটা মুসলমান হল যদি নবীর তরিকা লইলাই আর হুজুরও তরিকা লইয়া, আমার ভাই হল এই খাদি করা সৌরঙ্গ যদি উবাস তাহ তো কোন দেখা নাই, আরে তোমার ধ্বংস করণেওয়ালা কোনো দেখা নাই, তোমার ইজাত বন্ধ করণেওয়ালা কোনো দেখা নাই, তোমার বেগত করণেওয়ালা বিশাল দিকুন আল্লাহ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চতুর্দিকে নবীজির খতম করার উদ্দেশ্য পরিকল্পনা রাত দিন চলার, আর আল্লাহ রোদা দিয়া দিলা যাও আমি আমিনার কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছি, কোন বেটা হিম্মত দিয়ে তাকে বালি জানা দিয়ে পেঁচা মারিয়া চাও যে আমি আল্লাহ রিপ্লাই প্রতিশোধ লই কিনা না। সারা দৌড়ে উঠিল, সে নিজের ওসর বললিয়া উঠিল, সে নিজের জিসমের বললিয়া দৌড়ে উঠিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সংসার করতাম পারি খতম করতাম পারি তে সবচেয়ে বড় নাম এবং পুরস্কার আমিও পাইমু নাউজুবিল্লাহ। আরে মাওলানা ফরমাইয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান নিকরা, আরে আমি সাথে আসলাম যখন সারা গেলা যাওয়ার পরে উমাইর ইবনে খালফ এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি শুধুমাত্র উমাইর ইবনে খালফে চাইলা আর হযরত আব্বাসের দু চুকুর জল ছাড়ি দিলা। আমার ভাই এই নকল, আমার ভনী নকল, যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খান্দা শুরু করলো আর খান্দি খান্দি কইলা আল্লাহ আমি আপনার কসম খাইয়া হইয়ার যে উনি আল্লাহ রাসূল সত্য কোন শোকে সন্দেহ নাই, আর কোন বেটার হিম্মত নাই যে বালি একটা দানা দিয়ে ক্যামারিয়া জানো ভাইটা, তখন হযরত জিবাইল ফরমায় কা চুদার দু সেতি মখলি সমিয়া সেতে আনা নাম যে সুহবত চেরা তাফেতে চুদার দু সেতি মখলি সমিয়া সেতে পারমিশন যদি দেও একজন ছুটিয়া যাওয়া সম্ভব আমি জিব্রাইল তাকিয়া আল্লাহ ফরমাইনা ও জিব্রাইল আরে সামান্য রুকু আমি আল্লাহ ইন্তেজার করো আমি মোলার মামলা কুদরতি তুমি দেখতে তাহ চুদার দু সেতি মহল সামিয়া ফেতে আনা আনাম যে সহমত চেরাতা ফেতে। আমার ভাই এই নকল, হযরত জিব্রাইল আত দয়া কইনা হে আমার ইবনে খালফ হে আবু জাহেল কদম পাঁচটি খোঁজা বার্তায় নাই, আরে আগে যে কদম দিস পিছনে কদম ফলাই ফলাই নি সম্ভব হইত নাই, আমি জিব্রাইল জপ্তামারি ধরিলে মু লাগে লাগে আল্লাহ পাকে নিষেধ দিলাম ও জিব্রাইল তোমার ধরার কোনো প্রয়োজন নাই, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যদি হো বলিদান দিতে আমারি দেয় জমিন এবং
আসমান রে ধ্বংস হরিয়াল সুবহানাল্লাহ। উনি মুসা নাই, উনি ঈসা নাই, উনি দাউদ আলাইহিসসালাম নাই, উনি ঈসা আলাইহিসসালাম নাই, উনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যে আগে আমরা কেন ঘর খাতল করছে আর হঠাৎ পরিকল্পনা খসারনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাতল করিয়া লইব। আল্লাহ পাক ফরমাইছে নি না দিদি কেউ তারা তাউল করে আমি মওলা নূরের ভিতরে একশন লইলাই সুবহানাল্লাহ। এতে আমার ভাই এই রকম ওটা হদিস তা বুঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাতি উম্মত আরে তারা তাহক জঙ্গল তাহক পানির নিচে তাহক মাটির উপরে তাহক আল্লাহ চব্বিশ ঘন্টা খায় খবর সেই উম্মতর নবীর লোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ রসুলের উম্মত আরে পানির নিচে তাকি যায় গিয়া আরে মাটির নিচে তাকি যায় গিয়া জঙ্গল তাকি যায় গিয়া আমার ভাই নহল মৌলায় ফরমাইছা সেই নবীর উম্মতের খবর আমি মৌলায় চব্বিশ ঘন্টা আমার মুরব্বী হল এখন তো পরিষ্কার হয়ে গেল গিয়া যে আমরা যদি আল্লাহ রাসূলের উম্মতই যাই যদি আমেরিকার থেকে যাই গিয়া তাও আল্লাহ সাহায্য পাইনি আল্লাহর নুসরত পাইনি আর যখন মরার নুসরত নিয়ে যাইব আমার ভাই এখন দুনিয়ার কোনো পরিশানি নাই দুনিয়ার কোনো চিন্তা নাই আপনি কামিয়াবির মধ্যে হইয়া গেল। আল্লাহ তৎপরব জানান ফরমাইত্রা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দে ইনসান জাতীয় করে তারা যদি চায় মৌলার সাহায্য হইত তারা যদি চায় মৌলার সাহায্য হইত মৌলার থেকে তারা সাহায্য মিলত তাহলে তারা কি করুক আপনার দ্বার লোক আপনার ইত্তেবা করুক আপনার পৈরবী করুক যদি আপনার পৈরবী করি নাই তাহলে আমি আল্লাহর সমাতার লাগি আসান হইয়া যাই অগর চন্দ্র বেদস্ত পাইন্দুর। যেদিন আল্লাহ রাসূল দুনিয়া জমিনে জন্মগ্রহণ করছেন এই দিন সর্প আল্লাহর কাছে দরখাস্ত করিয়া কইল আল্লাহ আমার যে কাজ কেন বাড়িয়া গেল আরে পৃথিবী কেন কইল আল্লাহ আজকে কেন আমার রিজেক বাড়িয়া গেল। আল্লাহ ফরমাইল আজকে আমার হাবিব জন্মগ্রহণ করছেন তোমার কেন রিজেক আমার হাবিবের উসিলে আমি মৌলায় বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ। সেই সর্পের ওয়াদা হয়েছে বলে আল্লাহ আমি সর্প আমি আল্লাহর সঙ্গে নয়ন করি দেখতে লাগে আল্লাহ জানাইলে সর্প হল তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখতে চাও তেন বীরূপে ইমান তোমরা আনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই দুঃখের মধ্যে হজরত সিদ্দিক সেই গানার মধ্যে হজরত সিদ্দিক নবীজির ভাইয়া যখন ঢুকলা আর সর্পে যেগুলা দেখলো যে আল্লাহ রসুল তো ঢুকি গেছেন গিয়া আর গাছের নিচে দিয়ে সর্প গা ফেরে ঘুরিয়া রাখি দিল যে আমি আল্লাহ রসুল আজকে নয়ন ঘুরি দেখতে চাই। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এই সমস্ত ছিদ্র যদি আমি না মারি আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকলিফ হয়ে যাইব। আল্লাহ রসুলের তকলিফের কারণে হযরত সিদ্দিক তা নিজের গামছা দিয়া ছিদ্র গুলা মারা শুরু করলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে আর আমরা প্রত্যেকের ঘরে ছিদ্র আছে
প্রত্যেকের ইমানের ভিতরে ছিদ্র আছে। যদি আল্লাহ রাসূলের দিন মনে করিয়া তোমার ঘরের ছিদ্রটা তুমি যদি বন্ধ করিয়া লও, তোমার বিবি তুমি সতর্ক করো, তোমার বিবি আল্লাহ রাসূলের দিনের লাগি একটা ছিদ্র, তোমার ছেলে আল্লাহ রাসূলের দিনের লাগি একটা ছিদ্র, তোমার মেয়ে আল্লাহ রাসূলের লাগি দিনের লাগি একটা ছিদ্র। তুমি তোমার ছেলে নবীজির দিন মনে করিয়া সেই ছিদ্র যদি তুমি মন করিয়া ইমান বিলঙ্গিন করিলাও, আমার ভাই নকল তোমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল ভাইয়া লইবা। তখন তোমার ছেলের যে ছিদ্র সেটা তুমি বদি বন ভরলাই, ইমানের উষ্ণর লাগিয়া তোমার ছেলে তুমি আগ অ্যাডভান্স করিয়া দিলাই। মেয়ের দিকে তোমার বদির যে ছিদ্র আছে সেই ছিদ্র যখন তুমি ইমান আমার দিয়ে তোমার যখন মেয়ের ছিদ্র তুমি বন করে দিবাই, তখন আমার মাই বই নকল, আমার জওয়ান বোন জওয়ান ভাই নকল, আমার মুরব্বী হল তোমার বউ চোখ দিয়া তুমি আমার সুমান বলি জন্মায়। আরে যখন তোমার দিদির কাছে আরে আল্লাহ রসুলের বদির যে ছিদ্র আছে তুমি যদি মন করো যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বিবির বদ্রীর ছিদ্র বন্ধ করে দেই, তখন ফরমাইত্রা তুমি এই বদ্রীর ছিদ্র বন্ধ করার কারণে আল্লাহ রসুলকে তুমি নয়ন করে দেখবা। যখন হজরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ছিদ্র গুলা মারলা, একটা ছিদ্র হজরতে সিদ্দিকে মারা সম্ভব হয়ে গেল। ডাইন পর দিয়া আমার পার মুড়া দিয়া সেই ছিদ্র রে দম বন্ধ করে রাখি লইলা, আর যখন বন্ধ করে লইলা ডাইন পর মধ্যে আল্লাহ রাসূল বিশ্রাম করিয়া লইলা। হবার কোন লাইন নাই, দেখার কোন উদ্দেশ্য যেটা আসলো সেটাও তো সফল হল না, এখন কি করা যায়। হয়তো সাথে দেখলো যে একটা ছিদ্র লইয়া গেছে, কিন্তু সেই সিদ্ধের মধ্যে অর্থ সিদ্ধক রাজি আল্লাহ তাআলার কদম মুবারক। এখন সরকার দিলের মধ্যে আইলো কলব আইলো বাইরে, সরকার কলব আইলো সিদ্ধকের ফার্মার মধ্যে যদি সুদ মারিয়া দে, আরে সিদ্ধ হয়তো তুমি শুনিয়া দেবা। এখন সরকার চিন্তা করলো কি কাজ করি, কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লাগে। সরকার সেটা জানে যদি এটা আল্লাহ রাসূল দেখি লয় আর কট্টরপন্থী গুনাগার হয়ে যায় এই উম্মত এতবার জানো আরো তার ব্যস্ত যাওয়া তার উপরে ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। আরে সরকার শেষ মুহূর্তে যখন আর কোনো উপায় যখন পাইল না বিষয়ে জানার যন্ত্রণা চোখে জল ছাড়ি দিলা, কিন্তু হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম নাড়িলা না, আর পাওনারক নাড়িলা না, এই উদ্দেশ্যে নাড়িলা না। যদি সামান্য পাওনারক নড়ি যায় হুজুরের বিশ্রাম নষ্ট হইয়া যাইব। হযরত সিদ্দিক আন্দাজ বন্ধ হইতো ইন্তিহা পর্যন্ত করলা, শেষ পর্যন্ত চকুর জোর যখন বাড়িয়া নবীজির জিসিম মোবারকের মধ্যে পইয়া গেল। আল্লাহ রাসূল হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর গরম শুকুর কাতরা আল্লাহ কাতরা লুলু ইলালা কলাত ওজি সুরতে সর্বে মালা কনাদ আজা পাতরা লোনো এলালা কনাদ ওজি সুরতে সর্বে মালা কনাদ। যদি আমার এখারিটা তজমা করিয়া রইব আর আল্লাহ শুনে চামার সুত নবার খুলিয়া লইলা, আর দেখলা আমি তো সিদ্ধের পরিশন হইয়া গেলা, হুজুরে দিকাইলা সিদ্ধ তুমি কুদন করো কিটা লাগিয়া।
হযরত সিদ্দিক ফরমাইল আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত শরীর মাথা থেকে আপনার পাদ পর্যন্ত বেদনা লইছে। আরে হুজুর শুনতা পড়িও না গিয়া, আমার সিদ্দিক সমস্ত জিসিম সেনা বেদনা হইল। লাগানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য আরে মুখের লা বানিয়া হাতে সিদ্দিকর সমস্ত শরীর হুজুরে পুষিয়া দিলা। হাতে সিদ্দিকর সমস্ত বিষ পানি লইয়া গেল। এর হলে আসমান দেখিয়া ইলহাম মাওলা হাবিব, আমি মাওলার বাড়াই জানালা, আমি মা আমি মাওলার বাড়াই মখলুক স্বরূপ। আপনার দেখবার লাগিয়া আবার পরিশা লইয়া গেছে। আর সিদ্দিক রে হো একটু কদম সরাইবার লাগিয়া সেই সর্পে সাইতে আপনারে নয়ন বলি দেখত সুহান সিদ্দিক, আরে তোর কদম সর, আরে আমাকে সিদ্দিকে সরাইলা, আরে মাটি তোর সাপ আপনার সুন নয়ন বলি দেখলো সুহান চাপে দেখিয়া কইল সিদ্দিক ইনসান খুলে জন্ম লইছো শুক্রিয়া আল্লাহ আদায় কর। যদি মরে আমার জানোয়ার না বানাইয়া আমার সর্প না বানাইয়া যদি আল্লাহর আমার উন্মত বানাই লইতা তো আমি রাত এবং দিন 24 ঘন্টা আমি আল্লাহর রসুলের অলংকার বনিয়া গেলাম মনে সুবহানাল্লাহ, আমি আল্লাহর রসুলের জান বনিয়া গেলাম মনে সুবহানাল্লাহ, আমি আল্লাহর রসুলের লেবাস বনিয়া গেলাম মনে। আল্লাহর কাছে যখন ফরমাইলাম আমি তাজ্জুব হইলাম যে জাতর একটা স্বরূপ যে আল্লাহর রসুল দেখার লাগি অত যে আগ্রহী। আমি ফরমাইলাম ও রসুল আমি আজকে তাজ্জুব হইলাম, আমার জানা ছিল যে আপনি শুধুমাত্র ইনসানের নবী, আপনি শুধুমাত্র আমি ইনসানের নবী সেটা আমার জানা ছিল। হুজুর ফরমাইলাম না হে সিদ্দিক, আমি শুধু খালি ইনসানের নবী নাই, আমি এত হাজার মখলুকের রসুল, আমি সিঙ্গালের রসুল, আমি সাবির রসুল, আমি পিপিলিকার রসুল। কত দামি এক নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাই সিঙ্গে ভাই। আই তোমার আমার ইনিপ্রম, তোমার আমার সমাফিয়া, তোমার আমার হাওয়াফিয়া বিলকুল নবীজির তরিকা অনুযায়ী রইতো। যদি নবীজির তরিকা অনুযায়ী হয়ে যায় জন্ম তোমার পার নিশে আইয়া যাইও সুহান আল্লাহ, জন্ম তোমার রাগ বিশ্বাস আসিয়া যাইব, জন্ম তোমার পার নিশে আইয়া যাইব, জন্ম তো তোমার সামনে আইয়া যাইব। যদি আমার কাছে নবীজির তরিকা আই যায় গিয়া আমার ওই নহল নবীজির তরিকা নতুন পর্যন্ত তোমার আমার না আসে। আমার ভাই যখন দুনিয়ায় কান্দে কোন ভালো মজা মজাদার বুঝবাই ভাই, দুনিয়ায় যে তোমার লাগিব সাথ যায় হইব। যেদিন নবীজির তরিকা তোমার কাছে যাইব, নবীজির ফর্মুলা যেদিন তোমার কাছে যাইব, দুনিয়া তোমার লাগি গিন্নার বস্তু হইয়া যাইব, দুনিয়ার সার শৌকত তোমার লাগি গিন্নার বস্তু হইব, তোমার লাগি সব সমাজা দায়া হইব। যখন মসজিদ আল্লাহ লইব তুমি দৌড় বাড়ায় মসজিদ গিয়ে জমাতে নমাজ ভরতায় মসজিদ দেখার পরে তোমার সার মিলিয়া যাইব, নমাজ নমাজের তোমার ঘরে তোমার সাজ মিলিয়ে যাইব, অজু ফোনার ঘরে তোমার সাজ মিলিয়ে যাইব, হালাল বস্তু তোমার লাগি আরামদায়ক বনিয়া যাইব। আমার ওই লহল আর তাকিয়া রাস্তা রাখবো দিব, কোনো ফায়দা হইতো নাই, কোনো ফায়দা হইতো নাই। আজকের ওয়াজর মজলিস যদি ওয়াদা করিলাম যে আমি আর কোনোদিন আমার নমাজে মাদার করতাম নাই, আমি আর কোনোদিন আমার নমাজে পূজা করতাম নাই, আমি ডেইলি 5 ওয়াক্ত নমাজে আদায় করিয়া লইমু, আর আমি আমার ইমানত করে আমি ডেইলি 24 ঘন্টা মেহনত করিয়া লইমু, বাড়ি করে আমার বাড়ি বই নকলে যদি এই কথা ওয়াদা করিলাই যে আজ থেকে আমরা কবি শরীয়তে লঙ্ঘন করতাম নাই, আর কবি আমরা স্বামীর নাফরমানি করতাম নাই, আর কবির নমাজ করা করতাম নাই, ঠিক ঠিক তাই আমরা নমাজ পড়ব। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অবলম্বন আমরা করব। যদি আমরা এই ফর্মুলা এই আইটুলো নমাজ করিয়া যাই আমার
দুনিয়া জমিনে তোমার লগে কালাম করবো, তুমি অজু হয়ে যাওয়ার পরেও পানিও তোমার লগে কালাম করবো, কবর যাওয়ার পরে কবর মাটিও তোমার লগে কথাবার্তা করবো, তুমি কামিয়াব কামিয়াব। এই নমাজ তুমি আমার সমাজ আস্তার যদি ওয়াজ শোনো, আস্তার যদি কি করো কোনো হাজাইত নাই, কবর যাওয়ার পরে প্রথম প্রশ্ন হইব যে হে আমার বন্ধা তুমি নমাজ ভরছো কিনা না, যদি তোমার নমাজ থাকি যায় রে ভাই কবর আর কোনো জাত সোয়াল আর যাবই তো নাই, আর যদি নমাজ থাকে না আমার ভাই এই নকল তুমি পুরস্কার জানিলাও তোমার ভিতরে ইমান নাই, আর যখন তোমার হাজে নমাজ আই রইল গিয়া পরিষ্কার তোমার ভিতরে ইমান নিন্দল গইব। হুজুরে ফরমাইছেন মাতালুল্লাযীনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু রাব্বাহু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হুজুরে ফরমাইছেন যে কোন নমাজি মানুষ মানব যদি দুনিয়া জমিন উবায় সে মন করিও উনি জিন্দা সুবহানাল্লাহ, যদি এক নমাজি মানুষের কাবন চিন্তানি হয়ে যায় তো হুজুরে ফরমাইছেন তারে মুর্দা মন করিও না, বরং তোমার তাহলে এই কথা পরিষ্কার জানিও উনি জিন্দা সুবহানাল্লাহ। আরে হযরত বালির বুস্তামির না কাবন দি বরানি হইল, কাবন দি বরানির পরে মানুষের সারা মানুষের জানলা উনি তো মুর্দা উনি তো মুর্দা, হযরতে বালি বুস্তামি আপনার ভিতরে দাগ দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভিতরে যখন মারি বুস্তামি দাগ দিকে দাগ আরম্ভ করা মহিত মনে করিও না, আমার মনে করিও উনি জিন্দা সুবহানাল্লাহ। আর যদি কাবল ফিন্দালি ভরে মুর্দা হয়ে যায় হুজুরে ফরমাইছে আমার উম্মত নাই, ইগু শয়তানর মূল মেরুদণ্ড শয়তানর ইগুলি দার ইগু আমার নাই, হুজুরে ফরমাইছেন যদি কাবল ফিন্দার পরে জিকির মারতে পারে কাবল ফিন্দার পরে যদি আল্লাহ হইয়া ডাকতে পারে তো হুজুরে ফরমাইছেন এটা আমার উম্মত সুবহানাল্লাহ। বাইরেকে কবর আমার যে কোনো মানুষের সার করে যদি সিনেমারা না থাকে কইরা কবর যাওয়ার পরে খবর আছে আল্লাহ বাকে ফরমাইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুমিন এবং মুসলমান না হইছো, আমার ভাই নকল এবং কবরে কিলা ভাই তো তুমি মুসলমান না মুমিন না ইমানদার। হুজুরে ফরমাইছে এই ইমানদার মরবার সময় লেগে লেগে আসমান ভাই শিল মোর মারিয়া ভরি চলে যাইবা, আমরা যা সামার মোর তুই যাইব খোদার শিল মারা হয়ে যাইব গিয়া সেই শিল লেখা হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাইরে এসে আমার ভাই নহল মরার সুই মারি দৌড়িব কবর কবর আমার মাটির কেমতা হইতো না তোমার স্পট করতো তোমার সহিত, আমার ভাই নহল কবরে ফরমার হে আব্দুল কাদির জিলানি জলে সাময়িক রাম হওয়ার সিন মার আসলো তবদুল আব্দুল কাদির জিলানি দাইনি তোমার কবালে সেই সিন কেন ভাইলাম না, ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Are kabre niya jomte tui bhai, are ee shil tumar pesari mojya kabre dekhi laibo, amar bhai ee nukhan tumar daridhyar kabar roito nai, kabar shariya shariya jaibo, are ukhata khuibo ya Allahar banda tumi bho bhaigyavan. তুমি আল্লাহর বোমায়ার এক বন্ধা যেহেতু তোমার পেশানির মধ্যে নবীজির দিনের শীল লইয়া তুমি আইলাই যে তার মোর মারা হয় আমার ভাই নকল আমরা আল্লাহর রসুলের উম্মত আপনার আমার কপালো নবীজির শীল রই মানি না শয়তানের দাগা তোমার আমার কপালের মধ্যে রইল মুসলমান। আরে ভাইবার কোন জুয়া খাওয়া খেলানেওয়ালা কোন মদ পান খাওয়ানেওয়ালা কোন জিনা খাওয়ানেওয়ালা
শরীয়ত লঙ্ঘন করনে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, মসজিদ থেকে আপনার দূরই সরনে ওয়ালা, আমার ভাই হলো একদিন না একদিন তো খবর লইলায় যারা দুনিয়া জমিন শয়তানের ইউনিফর্ম লইলায়, শয়তানের আমল লইলায় একদিন এর হইবায় করব গুরুদের বাড়ি উড়িয়া যাবে জান, আর একবার তা দেরে আল্লাহ লইবে তোমার নাম, পড়ব গুরুজের বাড়ি উড়িয়া যাবে জান, আর একবার তা দেরে আল্লাহ লইবে তোমার নাম, মনে বরমাইন কেনা বরমান তুমি দুনিয়া জমিন এখন ফের ভাই ভাই মোলার মহামেলা কত ঢুক ফরমাইতে আমার ভাই হল ডান্ডার লোক আমার সত্যের ঘর চলে যাইবাই, আবার উঠানি হইব আবার ডান্ডা মারবা আবার সত্যের ঘর চলে যাইবাই, আর নবীর উম্মত যদি হইয়া সেই মোর লইয়া যদি কবর দাও দিয়া আমার এই নহল পরিস্থা হলে জন্নত রশ্মি খাব লইয়া তোমার কাছে আইবা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, আরে মসজিদ আজান হইলো আরে মুসলমানে আল্লাহর ঘরে ধরে খাম দিন কি তিজারত সারা সালিয়া মসজিদ হাজির হইয়া গেল, আরে মদের দোকানে দি মুসলমান গুজিয়া গেল তুইও চাইল না, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি বাবার সামনে প্রাণ বাইল আল্লাহর বয়ার করে বাবা রেস্তরান এবং আদব রে বজায় রাখিয়া লইল, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি মার সামনে জন বাইল আল্লাহর ভয় আর করে মার ইজ্জত এবং সম্মানে বজায় রাখি লইল, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার ভাই হল গাউর মুরব্বির সামনে গান বাইল আল্লাহর ভয় আর ধরে সে মুরব্বির ইজ্জত এবং সম্মান বজায় রাখি লইল, আল্লাহ ফরমাইতরা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, এরপরে আল্লাহকে ফরমাইতরা আরে সামনে জিনা বাইল এরপরে কি করলো, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি আল্লাহর ভয় আর ধরে সে জিনা তাকে ঘুরিয়া গেল, এরপরে মোলা ফরমাইত্রা আল্লাহর বিবি স্বামীর সামনে উবানির পরে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, বিবি মন করলা যে উনি আমার স্বামী আমি আল্লাহর বয়ার করে আমার স্বামীর মান ইজ্জত সম্মানে আমি বজায় রাখি, যদি আমার স্বামী আমার উপরে খুশ এবং রাজি হয়ে যাই গিয়া যে আমার আল্লাহ আমার উপরে খুশ এবং রাজি হয়ে যাইবা সারার বিনিময় আল্লাহ ফরমাইছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, এর জন্য আল্লাহ তোমার জন্য মায়া দান করা আর কই ভাই আল্লাহর বান্দা হল, আর তোমাদের কি লাগে দুনিয়া জমিন আল্লাহর ভয় নিয়া কোন খারাপ কোন কাজ করছো না, আরে সব সময় তুমি টাইম দিয়ে আল্লাহ দাঁড়াইছো, বাবার সামনে গেলে দাঁড়াইছো, মা সামনে গেলে দাঁড়াইছো, মসজিদে আবার আমার লেগে লেগে আল্লাহ দাঁড়াইছো, মসজিদে পৌঁছিয়া গেছো, আজ তোমরা কি চাও বলে আল্লাহ, আজ শুধুমাত্র আমরা চাই যে আপনারে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে হুক সুবহানাল্লাহ, আমার ভাই নবী আমরা ওই নবীর উম্মত যারা সাহাবায়ে কেরাম হল নবীজির সামনে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে সোন তাইয়া নবীজির চেরা ব্যথাই তুই না হোক সুবহান আল্লাহ, হ্যাঁ আরে হাদিস শরীফ হাজার হাজার প্রমাণ আছে নবীজির মুখমন্ডল কিলা নবীজির চেরা কিলা কোন সাহাবি কোন পড়েছে না, আরে নবীজির মুখমন্ডল তিলের দাগ আসলো কিনা না কোন সাহাবায়ে কেরাম হলে ফাসম্ভ হয়েছে না, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন বিয়া মাম্মা মাম আয়েশা হোসাইন দূর জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখমন্ডল কুই কিং কুন ভাবে, হযরতে আয়েশা ফরমাইলা সাহাবায়ে কেরাম হল কিনা তোমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখমন্ডল কিনা দেখছো না, বলি আমরা সাহস হইছে না যে আল্লাহর রাসূলের চেরা ভাই আমরা চাইতাম,
কেরাম, সুবহানাল্লাহ। এই পরিমাণ দোষ ছিল সাহাবায়ে কেরাম হলোর যে নবীজি চলা চাইলে হয়তো আল্লাহ রসুল বেজার হয়ে যাই ভাইয়া আশ্রত সময় নুইয়া গুইয়া রইতা। হযরত আয়েশা ফর্মুলা বাতাই দিলা নবীজির মুখ মন্ডল সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মুখ মন্ডল যেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনোয়ার মুখ মন্ডল এই ফর্মুলায় এই আইটেমে সুবহানাল্লাহ। আরে এরা হইলা সাহাবায়ে কেরাম হল, আমার বাইন হল ওলা নরম এবং ভদ্র ছিলা, সাহাবায়ে কেরাম হল ওলা ইমান ছিল। আজ খাইল দেখুন জানি নরম এবং ভদ্র আপনার আমার কাছে বিলকুল নাই, মানামানি সুযোগ নাই, ছেলে তার বাপ মানে না, আরে ভাই ভাই মানে না, ছেলে তার মা মানে না, পরশিও মানে না, আমার বিয়ে হল মানে না, আমার ভাইয়া যখন এটা নদীর সুযোগ নাই, এটা সাহাবায়ে কেরাম হওয়ার সুযোগ নাই, আরে সাহাবায়ে কেরাম তা কি মানুষ আদর্শ ভাইছে, সাহাবায়ে কেরাম তাই মানুষ উঠা বসা শিখছে, সাহাবায়ে কেরাম তা কি জানো আর হলে, আরে দিন ইসলাম রে পরিচয় ভরিয়া নিছে, আমরা ওর নদীর উন্মত, আমার ভাইয়াই নহল সাহাবায়ে কেরাম হল যাহার উদ্দেশ্য জঙ্গলের জানোয়ার বাহির হইয়া যাইতা, সাহাবায়ে কেরাম হল স্নান যাওয়ার পরে আরে নদীর মাছ বাসে যাইত, সাহাবায়ে কেরাম করে দেখার উদ্দেশ্য সুবহানাল্লাহ। আপনারে আমারে দেখবার লাগিয়া মাছ তো বারণি দূরের বিয়া হওয়ার মানুষও করতে বারোইত না, শুনে আর মুসলমানও নাইছে কইব কোন ভাঞ্জনি কোন ব্যাপার লাগিব, আল্লাহ আকবর গুল্লায় আনতে ধরো আমরা অবস্থ মুসলমান, আমার ভাইয়াই নকল এখনো সময় আছে, আপনি ইজ্জতি সম্মানি বনই আল্লাহকে আপনারে আমার ইজ্জতি এবং সম্মানি বানাইবার লাইন দিয়া দিছই যে আমরা নবীজির আওয়াজ দিয়া আল্লাহরে ডাকি না লা ইলাহা ইল্লাল্লাহ।